জয় গুরু। বন্ধুরা, আপনারা অনেকেই আমাদের কাছে কল করে রিকোয়েস্ট করেছেন প্রতিদিনের কর্মপদ্ধতি, অর্থাৎ একজন স্বাভাবিক মানুষের চাল চলন, খাবার দাবার কি কি হতে পারে সেই সম্পর্কে একটি ভিডিও দেওয়ার জন্য। আজকে আপনাদের জন্য সেই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। অর্থাৎ আজকের ভিডিওতে আমি বলে দেব সকাল থেকে রাত অবধি, অর্থাৎ রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আপনারা কি কি করবেন, কি কি খাবেন, কিভাবে সুস্থ থাকবেন কোনো ওষুধ সেবন না করে, সেই সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি একটুও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি। বন্ধুরা, আজকে আপনাদের আমি দেখাবো গরিবের লাইফস্টাইল, অর্থাৎ আমরা যারা গরিব মানুষ আছি আমরা কিভাবে স্বাভাবিক কিছু কাজকর্ম করে, স্বাভাবিক কিছু খাবার দাবার খেয়ে সুস্থ থাকতে পারব, এই জিনিসটি নিয়েই আজকে আলোচনা করব। বন্ধুরা, আমরা তো অত বড় লোক না, অর্থাৎ আমাদের তো ওই রকম টাকা পয়সা নেই। প্রতিদিন খাবারের তালিকায় ডিম, দুধ, মাছ মাংস খেতে হবে, ওই রকম অ্যাবিলিটি তো আমাদের থাকে না। তাহলে আমরা সুস্থ থাকব কি করে? যাদের প্রচুর টাকা পয়সা আছে, অর্থাৎ যাদের প্রচুর অর্থ সম্পদ আছে, তারা না হয় ওই রকম কিটো ডায়েট ফলো করে নিজেদেরকে সুস্থ রাখতে পারেন। কিন্তু আমরা যারা খেটে খাওয়া মানুষ আছি, আমাদের নুন আনতে পান্তা ফোড়ায়, তাহলে কি আমরা ওগুলো ফলো করে কি সুস্থ থাকতে পারবো? নাকি আমাদের জীবন পদ্ধতি, অর্থাৎ আমাদের লাইফস্টাইল একটু আলাদা হতে হবে? আমরা তো অত কিছু পারবো না, জিমের খরচ বহন করে আমরা তো প্রতিদিন জিমে যেতে পারবো না। তাহলে আমাদের কি করার আছে? অর্থাৎ আমরা গরিব মানুষ যারা আছি, আমরা কিভাবে সুস্থ থাকব? আমাদেরও তো সুস্থ থাকতে হবে। রোগ শোক থেকে কে না চায় নিজেকে মুক্ত রাখার জন্য? সবাই চায়, হয়তো অনেকে পারে, অনেকে পারে না। আমাদের যদি একটু বুক ধরফর করে, আমরা কি পারবো সাথে সাথে ডক্টরের কাছে যাওয়ার জন্য, নাকি আমাদের অন্য কোনো সিস্টেম অবলম্বন করতে হবে? আর যারা উচ্চবিত্ত আছেন, যাদের প্রচুর অর্থ সম্পদ আছে, তাদের শরীরে যদি একটু তাপমাত্রা বেড়ে যায়, তাদেরকে ডক্টরের কাছে যেতে হয়। কিন্তু আমাদের তো সেই ক্ষমতাটা নেই। তাহলে আমাদের করতে হবে কি? আমাদের প্রথম যে জিনিসটি করতে হবে সেটি হলো মহান স্রষ্টার উপর অগাধ বিশ্বাস এবং আস্থা রাখতে হবে। অর্থাৎ তার যদি দয়া হয়, তার যদি করুণা হয়, তাহলে আমরা সুস্থ থাকতে পারব। আমরা যারা গরিব মানুষ আছি, আমরা যারা খেটে খাওয়া মানুষ আছি, তারা সুস্থ থাকতে পারব যদি মহান স্রষ্টার দয়া থাকে, যদি তার করুণা থাকে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের শুকরিয়া জ্ঞাপন করতে হবে। অর্থাৎ তিনি আমাদের যেভাবে রেখেছেন সেইভাবেই আমাদের শুকরিয়া জ্ঞাপন করতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে মহান স্রষ্টার কাছে, মহান প্রভুর কাছে। তাহলেই আমরা ভালো থাকবো, তাহলেই আমরা সুস্থ থাকবো। বন্ধুরা, আসুন তাহলে জেনে নেই সকালে ঘুম থেকে উঠে রাত অবধি আমাদের কি কি করতে হবে, কি কি খাবার খেতে হবে। সকালে একটু কষ্ট করে হলেও 6টার মধ্যে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন, অর্থাৎ সূর্য উদয়ের আগে যেন আপনি বিছানা ছাড়তে পারেন। ঘুম থেকে উঠে বিছানায় বসেই প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করুন মহান স্রষ্টার কাছে। আপনি ভালো আছেন, আপনি সুস্থ আছেন, সেই জন্য মহান স্রষ্টার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। তারপরে এক গ্লাস পানি বা জল পান করুন। বন্ধুরা, অতিরিক্ত পানি বা জল কিন্তু পান করতে যাবেন না খালি পেটে, এক গ্লাসের মতো পান করুন। 10 থেকে 15 মিনিট বসে থাকুন, অর্থাৎ জল বা পানি পান করে সাথে সাথে বেডে থেকে নামবেন না। 10 থেকে 15 মিনিট বেডে চুপচাপ বসে থাকুন যে কোনো একটি আসনে, অর্থাৎ সুখাসন, পদ্মাসন, যে যেভাবে পারেন ওইভাবে মেরুদণ্ড সোজা করে 10 মিনিট বা 15 মিনিট বসে থাকুন। তারপর দেখুন ওয়াশরুমে যাওয়ার জন্য প্রচণ্ড চাপ চলে আসবে, তারপর আপনারা ওয়াশরুমে চলে যান, ফ্রেশ হয়ে আসুন। ফ্রেশ হয়ে এসে একটি বা দুটি লবঙ্গ মুখে দিয়ে ঘর থেকে বা রুম থেকে বের হয়ে যান। কিসের জন্য কোথায় বের হবেন? হাঁটার জন্য বের হতে হবে, ট্রাউজার কেস পরে হাঁটার জন্য বের হয়ে যান, রিল্যাক্সে বের হয়ে যান। মুখ থেকে কিন্তু লবঙ্গ ফালানো যাবে না, কিন্তু লবঙ্গ গিলে ফেলাও যাবে না, জিহ্বার মধ্যে রেখে একটু নাড়াচাড়া করতে থাকুন। আধা ঘন্টা হেঁটে আসুন, এমনভাবে হাঁটবেন যেন শরীর থেকে ঘাম বের হয়। হাঁটার পরে স্বাভাবিক যে ব্যায়ামগুলো আছে, অর্থাৎ সচরাচর যে ব্যায়ামগুলো সবাই করে, সেই ব্যায়ামগুলো আপনারা হালকাভাবে সেরে নিন। তারপরে যে কোনো একটি জায়গায় বসে পড়ুন। বসে প্রথমে একটু দমের চর্চা করুন,
অর্থাৎ নাক দিয়ে শ্বাস নিয়ে শ্বাসটাকে কিছুক্ষণ বুকের মধ্যে ধরে রেখে নাক দিয়ে শ্বাসটাকে ধীরে ধীরে ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। এভাবে 4 থেকে 5 মিনিট দম চর্চা করে নিন। দম চর্চা করার পরে যখন আপনি রিল্যাক্স হয়ে যাবেন তখন অন্ততপক্ষে দুটো প্রাণায়াম, একটি হলো কপালভাতি প্রাণায়াম আর একটি হলো অনুলোম বিলোম প্রাণায়াম, এই দুটো প্রাণায়াম অন্তত করে নিন 10 মিনিট। নিজেকে সুস্থ রাখার জন্য, নিজের পেটটাকে ভালো রাখার জন্য, নিজের যৌন সমস্যা সমাধানের জন্য এই দুটো প্রাণায়াম আপনাদের অবশ্যই করতে হবে। তারপরে 5 মিনিট মেডিটেশন করুন, অর্থাৎ চোখ দুটোকে বন্ধ করে মনের বাড়ি তৈরি করে সুন্দর সুন্দর চিন্তা ভাবনা করুন। নীরবে বসে সুন্দর সুন্দর চিন্তা ভাবনা করুন, মন ভালো হয়ে যাবে, দিনের শুরুটা ভালো করে ফেললেন আপনি। এবার আপনি বাড়িতে বা বাসায় এসে গোসল বা স্নান সেরে সকালের নাস্তাটা সেরে নিন, যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী সকালের নাস্তাটা করে নিন। এই সকালের নাস্তার মধ্যে ডিম ঘি মাখন থাকতে হবে এমন কোনো কথা নেই। হালকা যে খাবারগুলো আছে, বিশেষ করে এক মুষ্টি পরিমাণ কাঁচা ছোলা বুট, এক থেকে দুইটি খুরমা খেজুর, 4-5টা কিশমিশ, এই রকম যে খাবারগুলো আছে এই খাবারগুলো খেয়ে নিন। তারপরে কর্মযজ্ঞে চলে যান, দেখুন শরীরের স্পিরিটি অন্যরকম হয়ে যাবে, অর্থাৎ দেহের স্টেমিনা বেড়ে যাবে, মনে প্রশান্তি চলে আসবে, সারা দিনটাই আপনার কাছে ব্যতিক্রমী মনে হবে। দুপুরের যে খাবারটা আছে, দুপুরের খাবারের তালিকায় বড় বড় মাছ মাংস থাকতে হবে এমন কোনো কথা নেই, কারণ আমাদের ওই সামর্থ্য নেই। দুপুরের খাবারের তালিকায় আঁশ জাতীয় যে খাবারগুলো আছে, অর্থাৎ শাক সবজি, এই খাবারগুলো বেশি রাখার চেষ্টা করুন। বিশেষ করে কাঁচা কলা, পেঁপে, শশা, লাউ শাক, লাউয়ের ডগা, কলমি শাক, লাল শাক, যদি সম্ভব হয় ছোট মাছ, এইরকম খাবারগুলো খাবারের তালিকায় রাখুন। রাত্রিবেলাতে অর্থাৎ কর্মস্থল থেকে ফিরে এসে একটু রিল্যাক্স হওয়ার জন্য সবার সাথে হাসি খুশিভাবে কথা বলার চেষ্টা করুন, সবাইকে সময় দিন, কারো কাছে যান, রিল্যাক্সে গল্প করার চেষ্টা করুন। তারপরে 9টার মধ্যে রাত্রের খাবার শেষ করে ফেলুন। বন্ধুরা, রাত্রে কিন্তু কখনোই কোনো ভারী খাবার খাবেন না। বন্ধুরা, যদিও আপনারা সাদা ভাত বা রুটি খান, তাহলে অবশ্যই অল্প পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ অতিরিক্ত খাবার কখনোই রাত্রিবেলাতে খাবেন না। আর একটি কথা মনে রাখার চেষ্টা করবেন, রাত্রিবেলাতে কিন্তু কখনোই শাক খাওয়া যাবে না। রাত্রিবেলাতে কেন শাক খাওয়া যাবে না, এর একটি আধ্যাত্মিক তত্ত্ব আছে, আজকে নয় অন্য একটি ভিডিওতে আপনাদের বলে দেব। রাত্রিবেলা খাবার খাওয়ার পরে আধা ঘন্টা অপেক্ষা করুন, তারপরে কোথাও হাঁটতে যান, অর্থাৎ স্বাভাবিক হাঁটাচলা করুন খাবার খাওয়ার পরে। আধা ঘন্টা হেঁটে এসে যদি রাত্রের কোনো কাজ থাকে তাহলে সেই কাজগুলো সেরে নিন, অর্থাৎ 10:00 যেন ওভার না হয়ে যায়, 10:00-টার মধ্যে বেডে যাওয়ার চেষ্টা করুন। এই সময়টায় আপনারা একটি কাজ করবেন, সেটি হলো বেডে যাওয়ার আগে এক মুঠ পরিমাণ মুড়ি এবং 2 থেকে 3টি লবঙ্গ একসাথে খেয়ে ফেলুন। ওই সময়টায় কিন্তু কোনো পানি বা জল আপনারা পান করবেন না। তারপরে বেডে বা বিছানায় বসে 10 মিনিট নীরবে মেডিটেশন করুন, অর্থাৎ চোখ দুটোকে বন্ধ করে সারাদিন কী কী করলেন, কী কী ভালো কাজ করলেন, কী কী খারাপ কাজ করলেন, মেডিটেশনে বসে এই হিসাবটা শুরু করে দিন, মন প্রশান্ত হয়ে যাবে। যত রকমের দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, হতাশা, ব্যর্থতা আছে সব কিছু মন থেকে দূর হয়ে যাবে, নিজে রিল্যাক্স হয়ে যাবেন, ব্রেন ঠান্ডা হয়ে যাবে, ব্রেন শীতল হয়ে যাবে, তারপরে ঘুমিয়ে পড়ুন। সাবধান বন্ধুরা, 10:00-টার পরে অ্যান্ড্রয়েড মোবাইলটা কিন্তু কাছে রাখবেন না, অর্থাৎ কিছুতেই টাচ স্ক্রিনটা ওপেন করবেন না, তাহলেই কিন্তু সর্বনাশ হয়ে যাবে, অর্থাৎ সারাদিন যেটুকু ভালো কাজ আপনি করেছেন সব কিছু শেষ হয়ে যাবে ওই শয়তানের বাক্সটা হাতে নিলেই। অতএব শয়তানের বাক্সটাকে দূরে কোথাও সরিয়ে রাখুন, প্রয়োজনীয় যদি কোনো কল আসে তাহলে সেগুলো রিসিভ করার চেষ্টা করুন, নেটে একদম যাওয়া যাবে না, অর্থাৎ ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ পুরোপুরি বন্ধ করে দিতে হবে, মনে রাখার চেষ্টা করবেন, এভাবে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। একদিন দুই দিন
খুব কষ্ট হবে। তিন চার দিন পরে দেখবেন যখন অভ্যাসে পরিণত হয়ে গেছে তখন আর কোনো সমস্যা হচ্ছে না, ঘুমের মধ্যে আর কোনো সমস্যা হবে না, দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা কোনো কিছুই আর ঘুমের মধ্যে আপনাকে অ্যাটাক করতে পারবে না, সুন্দর ঘুম হবে, অর্থাৎ সুনিদ্রায় চলে যাবেন আপনি। আবার পরের দিন একটি সুন্দর সকাল আপনার জন্য অপেক্ষা করবে, আবার সকালটাকে শুরু করে দিন ঠিক একই নিয়মে, জীবন বদলে যাবে। জয় গুরু।